বারবার প্রশ্নের মুখে জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা 30 অক্টোবর 2023-এ আসানসোলে 19 নম্বর জাতীয় সড়কে ব্যবসায়ীকে গুলি করা হয় এর আগেও এই রকম ঘটনা ঘটেছে আপনাদের মনে থাকবে যে গত 6 মাসে 3 বার এই ধরনের ঘটনা ঘটছে যেখানে জাতীয় সড়কে নিরাপত্তা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে কারণ এই নিয়ে একবার নয় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে আসানসোল থেকে শুরু করে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা আমরা দেখেছি প্রশ্নের মুখে জাতীয় সড়কে নিরাপত্তা 30 অক্টোবর 2023 আসানসোলে 19 নম্বর জাতীয় সড়কে সেখানে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করা হয় এরপরেও আমরা দেখলাম যে জাতীয় সড়কে আবারো গুলি চলল জামুরিয়ায় জাতীয় সড়কে ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয় 2023-এর 29 এপ্রিল এবং তারপরে শক্তিগড়ে জাতীয় সড়কে গুলি করে খুন ব্যবসায়ী রাজু ঝা 2 এপ্রিল 2023 বারবার করে জাতীয় সড়কে এইভাবে গুলি করা হচ্ছে খুন হচ্ছে ব্যবসায়ীরা কোথায় নিরাপত্তা প্রশ্ন উঠছে 28 ডিসেম্বর 2022 বাগনানে জাতীয় সড়কে এক মহিলাকে গুলি করে খুন করা হয়েছিল আপনাদের সেই ইনসিডেন্ট মনে থাকবে বারবার করে এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে যে কোথায় জাতীয় সড়কে নিরাপত্তা কেন এই ধরনের ঘটনা হচ্ছে বারবার করে এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা এই সেই দেউলবাড়ের স্পট যেখানে গতকাল রাত্রিতে শুটআউটের ঘটনা ঘটিয়েছে একজন স্বর্ণ ব্যবসায়ীকে স্বর্ণ ব্যবসায়ী যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাইকে করে তখনই কয়েকটা বাইক তাকে ঘিরে ধরে এবং তার উপর আক্রমণ চালায় বলে পরিবারের লোকজনদের দাবি এবং অভিযোগ করা হচ্ছে তাকে বেশ কয়েকবার তাকে এইভাবে অ্যাটাকও করেছিল তারপর মাঝখানে কিছুদিন ফাঁক যাচ্ছিল দুষ্কৃতীরা আগে থেকে ফলো করে ঠিক এই ধরনের ফাঁকা জায়গা ঝোপে ঝাড় যেখানে এখানে সিসিটিভির ক্যামেরা নেই সেই রকম জায়গাকে চিহ্নিত করে এই জায়গায় আক্রমণ চালিয়েছে তবে ঠিক কত টাকা গেছে সোনা দানা কত গেছে এখন স্পষ্ট নয় এই সেই জায়গাকে এখন পুলিশ মুড়ে দিয়েছে তাকে মার্কিং করেছে তদন্ত চলছে পুলিশের সবটাই তদন্ত সাপেক্ষ বলে পুলিশের তরফে বলা হচ্ছে এখানে স্থানীয়রা ভিড় করলেও এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ক্যামেরায় দেবের সাথে কিরণ G24 ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ Z 24 ঘন্টা